नमस्कार बंधुरा, रुचिराजे सेले सबाई के स्वागत। आमी मिस्टर साहा और तुम्हरा देखछो तुम्हादेर अति परिचित चैनल रुचिराजे सेल। शीतकाले सबथेके सेरा चिकेन रेसिपिटा आज तुम्हादेर साथे आमी शेयर करब। एई चिकेनेर नाम बेगमती चिकेन। बड़ो बड़ो होटेल रेस्टुरेंटे चिकेनटा पावा जाय। एई चिकेनटा खूब ताड़ाताड़ी अल्प समये कोनो झमेला छाड़ाई बनानो जाए। मात्र कयेकटी स्टेप फलो कर ले होटेल बा रेस्टुरेंटेर थेकेओ आरो भालो टेस्टे एई चिकेन बनानो जाए। आमादेर कैटारिंग आछे। आमादेर कैटारिंगेर शीतकालेर चिकेनेर स्पेशाल रेसिपि हलो बेगमती चिकेन। आज आमी तोमादेर साथे आलोचना करब आमादेर कैटारिंगे शीतकालेर चिकेन स्पेशल रेसिपि बेगमती चिकेन किभावे आमादेर रान्ना ठाकुर तैरी करे। ताई एई पर्वे आमी सकल बंधुदेर बोलबो भिडियोटा सम्पूर्ण देखबे, स्किप करे देखबे ना, ताहले किन्तु रेसिपिटा खूब भालो तैरी करते पारबे ना। आर आमार एई चैनलेर नतुन बंधु होले চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার পর রেসিপিটি যদি তোমাদের হৃদয়কে স্পর্শ করে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধু ও আত্মীয়দের সাথে। চলো বন্ধুরা, আমার শীতকালের স্পেশাল চিকেন রেসিপি বেগমতী চিকেনের পর্বটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করবার জন্য প্রথমেই একটি গ্রিন কালারের গ্রেভি তৈরি করে নেব। আর এই গ্রিন কালারের গ্রেভি তৈরি করবার জন্য নিয়েছি কিছু পেঁয়াজ পাতা, কিছু কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা। এই পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েই এই সুন্দর গ্রিন কালারের গ্রেভিটা তৈরি করব। বন্ধুরা লক্ষ্য করবে গ্রিন কালারের গ্রেভিটা আমি কিভাবে তৈরি করি। গ্রিন কালারের গ্রেভিটা তৈরি করবার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। তাতে পেঁয়াজ পাতা, ধনে পাতা আর আটখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় একটা জিনিস খেয়াল রাখবে, ঘড়ি দেখে এক মিনিট এই পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার এই তিনটি সবজি বয়েল করে নেব। এক মিনিটের বেশি বয়েল করবে না, ঘড়ি দেখে এক মিনিট বয়েল করব। এক মিনিট হয়ে গেছে, পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুক করা হয়ে গেছে। ঠিক মতন সবুজ কালার করবার জন্য এরকম একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেব। তার মধ্যে বেশ কিছু আইস কিউব দিয়ে দেব। এবার এর মধ্যে বয়েল করা পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এই রেসিপিটি তৈরি করবার জন্য কোনো ফুড কালার আমি ব্যবহার করব না। এই ঠান্ডা জলের মধ্যে পেঁয়াজ পাতা, ধনে পাতা আর লঙ্কা দিলেই গ্রিন কালারটা ঠিক থাকবে। আর রেসিপিটি তৈরি করবার জন্য 700 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এইরকম পিস করবে। তোমরা বনলেস চিকেনও ব্যবহার করতে পারো। আমি চিকেনের পিসগুলো খুব বেশি বড় করিনি, মাঝারি সাইজের করেছি। এদিকে বেগমতী চিকেন রান্না করবার জন্য ওভেনে একটি পাত্র বসিয়ে নিয়েছি। তাতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমরা এই রেসিপিটা রান্না করার সময় ঘি ব্যবহার করি। তোমরা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারবে। ঘি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য সাজিরে ফোড়ন দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজে পেঁয়াজ, খুব মিহি করে চপ করে রাখা। পেঁয়াজ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ 2 মিনিট ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব হালকা হাতে আরও 4 মিনিট ভালো করে ভেজে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা দেখো পেঁয়াজ হালকা গোল্ডেন কালারের করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আরও 2 মিনিট কুক করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো টমেটো। টমেটো কুচি তোমরা ব্যবহার নাও করতে পারো, এটা অপশনাল। টমেটো কুচি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আরও 2 মিনিট কুক করে নেব সমস্ত মশলাটি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মশলার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিকেনগুলো। এই রেসিপিটি তৈরি করার সময় চিকেন ম্যারিনেট করে আগে থেকে রেখে যেতে হয় না। চিকেন দিয়ে মশলার সাথে 6 থেকে 7 মিনিট ভালো করে কুক করে নেব। এবারে অ্যাড করছি স্বাদ মতো লবণ। মশলার সাথে যখন চিকেন কুক করবে তখন সামান্য জিরের গুঁড়ো আর ধনের পাউডার ব্যবহার করতে পারো। আজ আমি জিরের গুঁড়ো আর ধনের পাউডার ব্যবহার করিনি। চিকেন কুক করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্ল্যাক পেপার পাউডারটি চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেন খুব ভালো করে কুক করা হয়ে গেছে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের গ্রেভিটি। এই গ্রিন কালারের গ্রেভিটি যখন তৈরি করেছি তার সাথে 10টি কাজুও পেস্ট করেছি। গ্রিন কালারের গ্রেভিটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই বেগমতি চিকেন তৈরি করার জন্য কোনো ফুড কালার আমি ব্যবহার করব না। আর গ্রিন কালারের গ্রেভিটি দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কালারটা ফেড হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার পাউডার। গরম মশলার পাউডার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্রিন কালারের গ্রেভি যখন তৈরি করবে বেশি জল ব্যবহার করবে না, চিকেন আগে থেকেই কুক করা আছে। গ্রিন কালারের গ্রেভিতে যদি বেশি জল থাকে তাহলে সেই জল শুকাতে গেলে চিকেন ওভার কুক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমার শীতকালের স্পেশাল চিকেন রেসিপি বেগমতি মুর্গ বা বেগমতি চিকেন সম্পূর্ণ পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। একটি সার্ভিস প্লেটে তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করবে, খেতে দারুণ লাগবে। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিয়ে
আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটি যদি তোমাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে বেশি 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 করে শেয়ার করবে তোমাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, নিজেদের দিকে খেয়াল রাখবে। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবে না।